দেশ আমার গর্ব। আগামী মাসের প্রথম দিন বিয়ানীবাজারকে মাদক মুক্ত ঘোষণা করার প্রক্রিয়া চলছে। এই ধারাবাহিকতায় মাদকসেবী এবং মাদক ব্যবসায়ীদেরকে ধরতে উপজেলা জুড়ে চলছে চিরুনি অভিযান। এর অংশ হিসেবে গতকাল রাতে পৌর শহরের দাসগ্রাম থেকে 10 পিস ইয়াবাসহ তাজউদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন বিয়ানীবাজার থানা পুলিশ। সে পৌর শহরের কসবা গ্রামের আসাবউদ্দিনের পুত্র। আজ বিয়ানীবাজার থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করে। এদিকে কুরবানির ঈদকে সামনে রেখে উপজেলায় গরু চুরি বৃদ্ধি পেয়েছে। গতকাল রাতেও বিয়ানীবাজার থানার ওসি অবনীশঙ্কর কর এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকুশ দল সোহেল আহমেদ নামের এক গরু চুরকে চুরি হওয়া গরুসহ আটক করে। সে উপজেলা লাউতা ইউনিয়নে নন্দীফুল গ্রামের মুজাম্মিল আলীর পুত্র। আমরা শুনতে পাই যে গরুটি ওই কাঁচাটুল দিয়ে নদী পার করে, সানেশ্বর নদী পার করে বড়লেখার বর্ণী এলাকায় নিয়ে গেছে। তখন আমার অফিসার ফোর্স লাগিয়ে দিই এবং ওই এলাকার জনগণ একটা গরু বাট একটা ছেলে মানে যায় না, দুইজনের সাথে যায় না, দেখে তাদেরও সন্দেহ হয়, তারাও আটক করে। ইন দ্য মিন টাইম আমাদের কাছে কত খবর আছে, ওই হাতে নাতে ওই চোর এবং গরু, চোরকে গ্রেপ্তার করি এবং গরুকে উদ্ধার করি। এতে বলকা পুলিশও হেল্প করে, স্থানীয় জনতা হেল্প করে। মাদক নিয়ে চিরুনি অভিযান চলছে। আগামীকাল 1 তারিখ থেকে মাদক না, একদম মাদক মুক্ত বিয়ানীবাজার ঘোষণা হবে। সেই লক্ষ্যে স্থানীয় ফতেপুরের জনগণ একটা মাদক সেবীর কাছে 4 পিস ইয়াবা পেয়েছিল, তারা ধরে আমাদেরকে হেল্প করেছে। আমি ফতেপুরবাসীকে কৃতজ্ঞতার সহিত মানে তাদেরকে ধন্যবাদ জানাই। এবং গতকাল আমরা তাজউদ্দিন তাকেও 10 পিস ইয়াবা সহ এই আপনার আলতাবের দোকানের সামনে থেকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। আপনারা এবং আমরা সমাজের সর্বস্তরের জনগণ যদি একসাথেভাবে কাজ করি, ইনশাল্লাহ 1 তারিখে মাদক মুক্ত বিয়ানীবাজার হবেই। রিপোর্ট করেছেন সামিয়ান হাসান, এতক্ষণ সঙ্গে ছিলাম আমি জয়রানী করজুই। এই ছিল এখনকার পর্যন্ত আমাদের সংবাদ। আমাদের পরবর্তী সংবাদের জন্য আমাদের সঙ্গেই থাকুন। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব। মোস্ট রিয়েলিস্টিক 3D আর্ট তোমাকে নিয়ে যাবে এক অন্য জগতে। প্রকৃতির গভীরে সিলেটের মাধবকুণ্ডের কাছে বিশাল এলাকা জুড়ে সম্পূর্ণ আধুনিক, পরিবার বন্ধুবান্ধব মিলে এক নির্মল আনন্দ, ছোট বড় সবাই মিলে এক নতুন বিনোদন। সর্বক্ষণ সিসিটিভি ক্যামেরায় নিরাপত্তা অটুট, আর আছে আধুনিক স্ন্যাক বার, কেনাকাটার আনন্দ। তবে আর দেরি কেন, আজই চলে আস, চলে আস আর বন্ধু বান্ধবকে জানিয়ে দাও তুমি যাচ্ছ দি মেইজ মাধবকুণ্ড, কাঁঠালথলি, বড়লেখা, সিলেট।